উদয়পুর সংলগ্ন চন্দ্রপুর উদ্বোধন হল 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশ্বমানের সিন্থেটিক ফুটবল মাঠ। রাজ্যের মুখ্যমন্ত্রীর একান্তিক প্রচেষ্টায় ও কেন্দ্রীয় সরকারের আর্থিক আনুকূল্যে উদয়পুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হল। এই উন্নত মানের সিন্থেটিক ফুটবল মাঠ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মানিক সাহা, স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায় সহ ক্রীড়া দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, একটা বার্তা ত্রিপুরা রাজ্যকে দিয়েছেন, রাজ্যের যুব সমাজকে দিয়েছিলেন, যে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে যুব সমাজকে নেশার কবল থেকে বের করে আনতে হবে। এবং তারপর থেকে আমরা দেখেছি যে ভারতবর্ষের সরকারের সঙ্গে যৌথভাবে খেলো ইন্ডিয়া যে প্রকল্প, এই খেলো ইন্ডিয়া প্রকল্পের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্রীড়া জগতের পরিকাঠামোকে উন্নয়ন করার জন্য উনি সক্রিয় হয়েছে। এবং তারই ফলস্বরূপ আজকে আমাদের এই চন্দ্রপুরে যে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড তার শুভ সূচনা হয়েছে 5 কোটি টাকা ব্যয়ে, এবং সেটা 2019 সালে তার কাজ শুরু হয়েছিল, আজকে 2021 সালে তার কাজের আমরা সমাপ্তি করেছি। ব্যুরো রিপোর্ট, হল্লাবল।